পরিস্থিতি দেখতে গেলে রাজ্যপালকে কালো পতাকা দেখায়, তো স্বাভাবিকভাবেই তারা ইডিকে কালো পতাকা দেখাবে। সমিতা 2013-তে কামদুনির ঘটনায় সরকারের যা ভূমিকা ছিল, মন্ত্রীর বিবৃতি আমরা দাবি করছি। মুখ্যমন্ত্রী কামদুনিতে গিয়ে একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যত দ্রুত সম্ভব তিনি গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, বিষয়টি নিষ্পত্তি করবেন। কিন্তু এই আইনি দীর্ঘসূত্রিতা এবং অবশেষে মূল অভিযুক্তদের ছেড়ে যাওয়া, এটার জন্য তো সর্বাংশেই দায়ী হচ্ছে সম্পূর্ণ প্রশাসন। তদন্তে নিশ্চিতভাবে কোনো গাফিলতি ছিল, কারণ যারা তদন্ত করেছেন সেই তদন্তকে কেউ প্রভাবিত করেছে। স্থানীয় কিছু মানুষের ভাবাবেগকে একটু আরেকটু হাওয়া লাগানোর জন্য আজকে এমন কিছু করা হয়েছে যাতে এই তদন্তে তারা কয়েকজন নিষ্কৃতি পেয়ে গেলেন। তদন্তের দীর্ঘসূত্রিতা বা আইনি জটিলতা, তারপরেও নির্ভয়া কাণ্ডে দেখা গেছিল যে যারা অভিযুক্ত তারা কার্যত ফাঁসির সাজা হয়েছে, এবং এখানে দেখা গেল